ভারতবর্ষের ইতিহাসে সব থেকে প্রাচীন শহর বেনারস। সাধারণত সবাই বেনারস আসে কাশী বিশ্বনাথ দর্শন করতে, দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। আমিও সেই কারণেই এসেছি, কিন্তু আমার আরও দুটো কারণ আছে, রাঞ্জনা এবং মাসা। এই দুটো সিনেমা যারা দেখেছে তারা জানে আমি কেন বলছি। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে আমাদের হোটেলের করিডোরে, যেটা আমার বেশ বড়ো আর কি, কীরকম আগেকার দিনের মতো, ঠিক আছে, এরকম পুরো ফাঁকা। তো এখান থেকে আমরা আজকে ফার্স্ট ডে, তো আমাদের আজকে একটু হালকা হালকা ঘুরবো। কালকে খুব টাফ আছে, কালকে প্রচুর প্ল্যান আছে, তো আজকে আস্তে আস্তে ঘুরবো। প্রথমে যাবো কাল ভৈরব মন্দির, যেটা কি না একটাই বন্ধ হয়ে যাবে, অলরেডি 12:15 বাজে। এখান থেকে আমাদের হোটেল থেকে কাল ভৈরব মন্দিরটা অনেকটা দূরে, মানে তোমার কত 2.5 কিলোমিটার, আর বিশ্বনাথ মন্দিরটা একদম কাছে, মানে জাস্ট 100-150 মিটার এরকম দূরে। সবই ঠিক আছে, কিন্তু ইউপির রাস্তায় এই জিনিসগুলো খুব কমন ভাই। তো হোটেলে ঢুকেই সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। এই যে আমরা ঘুরতে বেরিয়েছি, মেন ব্যাপারটা হচ্ছে এখানে তো প্রচুর মন্দির, মানে মন্দিরের শেষ নেই। তো আমার বাবা প্রত্যেকটা মন্দিরেই ঘুরবে, আমরা আগে আগে এগিয়ে যাবো, গিয়ে আবার ব্যাক করে আমার দাঁড়িয়ে থাকতে হবে, আবার ব্যাকে যেতে হবে, যে কোন মন্দিরে দাঁড়িয়ে আছে খুঁজতে হবে। আর ঘাটে গিয়ে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ভোর এবং সন্ধ্যের পর, এই দুটো সময় বেনারসের ঘাট দর্শনের জন্য পারফেক্ট। তো আমি তো ভিডিও করছি, আকাশও করছে, বাবাও ভিডিও করছে। আর বাবা ম্যাক্সিমাম টাইম ভিডিও করার সময় একটা প্রবলেম হচ্ছে বাবার, সেটা হচ্ছে ভিডিও সুইচই অন করে না। বাড়ি এসে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বাড়ি এসে আমি বলে আমি ভিডিও করলাম, ভিডিওটা কোথায় গেল। নর্মালি আমি সবাইকে সাজেস্ট করবো যে যদি আসতে হয় ঘাটে তাহলে সকালবেলার দিকে আসা, তার কারণ আমরা এত লেট করে এসেছি, যেহেতু আমরা যেহেতু অনেকদিন থাকবো এখানে তো আমাদের চাপ নেই। আজকে এই টাইমে এসেছি তো বুঝলাম এই টাইমে তো প্রচুর ভিড় থাকে, মানে এত ক্রাউড থাকে যে প্রপারলি গঙ্গার ঘাট কম ভাই, মাছের বাজার বেশি লাগছে। আমার মতো যারা ইতিহাস, ধর্ম এবং শান্তি খুঁজতে ভালোবাসে তাদের কাছে হয়তো বেনারসের ঊর্ধ্বে অন্য কোনো জায়গা নেই। তো এটা হচ্ছে ললিতা ঘাট, যেটা কিনা আমরা ভেতরে ঢুকবো পরে, এখন জাস্ট ওপর দিয়ে হাঁটছি। আর এটার পাশেই ঠিক রয়েছে ওখানে হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা সারা বছর কোনো না কোনো দেহ পড়ে দাহ করা হয়। তো এখন তো সামনে যাবো, বাট এটা আমরা ভালো করে কভার করবো আবার পরে। তো এখন বাজে দুপুর 1টা আর আমরা এখন আছি মণিকর্ণিকা। মণিকর্ণিকা, মণি কথার অর্থ অলংকার এবং কর্ণিকা কথার অর্থ কান। বলা হয় মা পার্বতীর কানের অলংকার এই ঘাটে পড়ে যায়, তাই এই ঘাটের নাম রাখা হয় মণিকর্ণিকা। মণিকর্ণিকা ঘাটকে কাশীর সব থেকে রহস্যময় স্থান বলা হয়, কারণ এটি এমন একটি স্থান যেখানে এক মুহূর্তের জন্য চিতার আগুন নেবে না, প্রতি মুহূর্তে এখানে কোনো না কোনো দেহ জ্বলতে থাকে। মণিকর্ণিকা ঘাটে কিছুক্ষণ সময় কাটানোর পরে বুঝলাম এখানে কিছুক্ষণ থাকলে হবে না, তাই ঠিক করলাম রাতে আবার আসবো এখানে। এরপর আমরা চলে গেলাম ললিতা ঘাটে, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরের মেন করিডোর, অথবা বলা যায় বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেট। ইতিহাস ঘাটলে জানা যায় কাশী বিশ্বনাথ মন্দিরটি বহুবার ভাঙা হয়, কিন্তু অবশেষে রানী অহল্যাবাই 1780 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনরায় স্থাপিত করেন। এবং 2019 সালে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 5 লাখ স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই করিডোরটি তৈরি করেন। বলা হয় দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে সপ্তম, যেই জ্যোতির্লিঙ্গের মধ্যে রয়েছে শিব এবং শক্তি উভয়ই। হো বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমি জানতে পেরেছি এখানকার এক আগরি বাবার কাছ থেকে, আদারওয়াইজ আমিও কিছু জানতাম না।
এবারে একটা স্পেশাল কথা বলি, বিগত দু বছরে তোমরা দেখেছো আমি অনেক ট্রাভেল করেছি, কিন্তু বেনারস আমার কাছে অনেকটাই স্পেশাল। তার কারণ বিগত ছ বছরে লাইফ এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমি আর আমার বাবা একসাথে কোথাও ঘুরতে যাইনি। যদিও একসাথে ঘোরা বলতে আমি আর আমার বাবা একসাথে শুধুমাত্র প্যান্ডেল হপিংটাই করেছি, কিন্তু শেষ ছ বছরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ওই হপিংটাও হোপলেস হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কাল ভৈরব মন্দির। বেনারসের কোতোয়াল বলা হয় কাল ভৈরবকে, কেন বলা হয়? একসময় ব্রহ্মাদেব এবং বিষ্ণু দেবতার মধ্যে মতবিরোধ হয় যে এই ব্রহ্মাণ্ড কে চালায়। সেই স্থানে তখন দেবাদিদেব মহাদেবের আবির্ভাব হয় এবং তিনি বলেন এই ব্রহ্মাণ্ডের চালক অথবা সর্বশক্তিমান তিনি। এই কথা শুনে ব্রহ্মাদেব এবং বিষ্ণু দেবতা হাসতে শুরু করেন, আর তাদের এই হাসি দেখে মহাদেব রেগে যান এবং তারই রাগ থেকে জন্ম নেয় এক নতুন শক্তি যার নাম কাল ভৈরব। তাই কাল ভৈরবকে মহাদেবের রুদ্র রূপও বলা হয়। এছাড়া বলা হয় সেই মুহূর্তে কাল ভৈরব সেই ব্রহ্মাদেবের পঞ্চম মাথাটি কেটে ফেলেন। তখন মহাদেব কাল ভৈরবকে আদেশ দেন কাশী চলে যেতে এবং তাকে সেই শহরের রক্ষার ভার দেন। আর হ্যাঁ, কাল ভৈরবের গায়ের রং কয়লার থেকেও কালো এবং কাল ভৈরবের বাহন বলা হয় কুকুরকে। তো এখন আমরা কাল ভৈরব মন্দিরের ঠিক পিছনের দিকটা আছি, পিছনের গলিতে। ওয়াল আর্টগুলো না এত সুন্দর, বিভিন্ন দেবতার ছবি আঁকা, ওখানে হনুমান রয়েছে। ব্যাপারটা হচ্ছে আমরা তো এখানে গলি ঘুরছিলাম, বিভিন্ন ব্যাপারে জানছিলাম, আমার বাবা এগিয়ে চলে গেছে কোথায়, বাবাকে খুঁজতে হবে এখন ভাই। আমার বাবা বাংলা হিন্দি মিক্স করে যা বলছে না লোককে, মানে ওই লোকেরও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাবাও শেষে ভাবছে আমি কি বললাম এটা। তো এখন আমরা যাব হচ্ছে আবার হোটেলে, যে হোটেলের দিকে নাও যেতে পারি, হয়তো ঘাটের দিকে যাব। এবার খেলবো হলি রং দেবো না আর বেনারসে আসবো পান খাবো না, সেটা কি কোনোদিন সম্ভব? বেনারসের এই অসাধারণ পানের স্বাদ আমি মুখে নিয়ে আর এই জর্দার চাপ বাবা মাথায় নিয়ে সোজা আমরা চলে গেলাম হোটেলে। এরপর হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বেনারসের প্রতিদিনের ২৪ ঘন্টার মধ্যে সব থেকে সুন্দর ৪৫ মিনিট উপভোগ করতে, গঙ্গা আরতি দেখতে। पलट के फिर नानी बोली बात और बता पानी ना कर मैली तो गंगा तन धोए मन तो गंदा मन पाप जो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तू निभाए जो चला गया वो लौट के फिर ना आए तेरा गर्मी है जो संग तेरे जाए मन पावन जो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तूने बहाए जो चला गया वो लौट के फिर ना आए तेरा गर्मी है जो संग तेरे এই ৪৫ মিনিট হয়তো আমার জীবনের ২৩ বছরের সব থেকে পিসফুল ৪৫ মিনিট। জীবনের সব দৌড় ঝাঁপ ব্যস্ততা থেকে দূরে, অনেকটা দূরে, হে যেন এক অন্য পৃথিবী। বাই দ্য ওয়ে, এই ক্লিপটা দেখে এনাকে আমার বউ মনে হতে পারে, কারণ এই ভিডিওটা দেখার পর আমিও কয়েক সেকেন্ডের জন্য চমকে গেছিলাম। তারপর গাধুলিয়া চকে গিয়ে প্রথমে খেলাম খাস্তা কচুরি, আর তারপরে এই ঠান্ডা ওয়েদারে এক কাপ চা খেতে গিয়ে জিভে ছ্যাঁকা খেলাম আর সোজা চলে গেলাম গঙ্গার পাড়ে। তো সন্ধ্যাবেলা আরতি তো দেখলাম, এবার এখানে থেকে আরতি দেখলে যে ফিলটা হবে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে হবে না, বাট
আমি চেষ্টা করি যাতে ভিডিওর মধ্যে দেখানো যায় কিছুটা ভাইব। তো ইচ্ছে তো আছে নেক্সট যে কদিন আছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যাতে আরতি না মিস করি, আরতিটা যেখানেই থাকি দেখার চেষ্টা করব। আর আজকে কি করলাম, আরতি দেখলাম, আরতি দেখার পর চলে গেলাম ওই গাদলিয়ার দিকে। ওখানে তো ভাই মানে বিশাল ভিড়, মানে ওই দুর্গাপুজোয় কলকাতায় যেরকম হয় পুরো এক্সাক্ট ওই লেভেলের ভিড়, ওর থেকে বেশি ভিড়। তো ওখানে গেলাম, সামান্য এই চা খেলাম, একটা আরেকটা কি দই বড়া খেলাম, এক্সেট্রা এক্সেট্রা খেয়ে এখন এই গঙ্গার পাড়ে এসে বসে আছি। ভালো লাগছে বেশ, বাবা বাবার মতো ফটো তুলছে, আমি আমার মতো এখানে রয়েছি, আকাশ আকাশের মতো ভিডিও করছে। আমরা এখন এখানে জাস্ট একটু টাইম কাটাবো, বাবা চলে যাবে হোটেলে আর আমি আকাশ এখানে একটু রাত অবধি থাকবো, দেন খাবার দাবার নিয়ে হোটেলে চলে যাবো। ভেবেছিলাম বাইরে খাবো, বাট বাইরে এত ভিড় না, মানে ইচ্ছে করছে না, হোটেলে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে খাবো। তো এখন বাজে রাত 9:45, আমরা জাস্ট আমি আর আকাশ আছি, বাবা চলে গেছে হোটেলে। আমরা জাস্ট ভাবলাম যে রাত্রিবেলা ঘাটগুলো কেমন লাগে, আর মেনলি ললিতা ঘাট যেটা কাশী বিশ্বনাথ টেম্পলের মেন গেট, 1 নম্বর গেট, ওটা আলাদাই লাগছে ভাই। মানে দুর্গাপূজার প্যান্ডেল যেরকম আমরা দেখি কাইন্ড অফ ওরকমই, ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা মিউজিকও চলে, বাট এটা তো রিয়েল। তো মানে আমাদের যে ফিলিংসটা ওটাও রিয়েল। আর যদি সত্যি কথা বলি এখানে আসার মেন কারণ কি, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটটা রাতের বেলা দেখার জন্য। আর বাবাকে বললে বাবা তো আসতে দেবে না, খুব স্বাভাবিক। তো প্রথমে একবার আমরা সারাদিন ঘুরে প্রথমে একবার আমরা 7:30 সময় হোটেলে ঢুকেছি, তো টায়ার্ড ছিলাম। তারপরও আমি আর আকাশ ফ্রেশ হয়েছি যে ঠিক আছে আমরা বেরোবো, বাবাকে বলার দরকার নেই, যাবো চলে আসবো। কুমার রেডি ফেডি হয়ে গেছি, বাবা বলছে কি আমিও যাবো, কোথায় বাবা বলছে ঘুরতে। আমি বললাম আচ্ছা চলো, দেন আসলাম এই মন্দিরের এখানে সিঁড়িতে বসেছিলাম অনেকক্ষণ, দেন বাবা বললো চল হোটেলে। আমি বলছি হ্যাঁ যাও আমি আসছি, দেন তো বলছে না না চল। গেছি গিয়ে পটিয়ে ফুটিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে দেন আবার এসছি আমরা, আর তারপর চলে গেলাম মণিকর্ণিকা ঘাটে। আমরা এখানে লাস্ট 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে রয়েছে, এখন বাজে 10:20। এখানে লাইক 10 থেকে 15 মিনিটে আমরা 15টা বডি আসতে দেখেছি নতুন, একটার পর একটা এসেই যাচ্ছে। মানে এখানে চিতার থেকে হয়তো মানে বডি বেশি এরকম। মণিকর্ণিকা ঘাট, যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়, যেখানে মানুষ মৃত্যুকে ভয় পায় না, যেখানে মৃত্যু আমাদের খাওয়া ঘুম শ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই অতি সাধারণ একটা জিনিস। এখানের এক আগরি সাধুর মুখ থেকে শোনা, বেনারসে রাজা বলতে মানুষ শুধু দুজনকেই বোঝে, এক কাশী নরেশ আর দুই ডোম রাজা। বেনারসে মোট ঘাট সংখ্যা 84টি, কিন্তু মণিকর্ণিকা ঘাট বাকি 83টা ঘাটের থেকে সম্পূর্ণ আলাদা। এখানে আমরা হার্ডলি 15 মিনিট ভিডিও করেছি, তারপর নিজে থেকেই আর ইচ্ছে হয়নি, কিন্তু তারপরেও এখানে আমরা ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসেছিলাম। একটার পর একটা দেহ এসছে সারা রাত, মৃত্যুকে এর আগেও অনেক কাছ থেকে আমি দেখেছি, কিন্তু এতগুলো মৃত্যু একসাথে এই প্রথমবার। দেহ আসছে, অপেক্ষা করছে, তাকে সাজানো হচ্ছে, তার কোনো এক কাছের মানুষ তারপর তার মুখে আগুন দিয়ে চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সব অহংকার হিংসা লোভ সব কিছু শেষ, শুধু রয়ে গেল কি করলাম, কি জানলাম, কি শিখলাম এই প্রশ্নগুলো। আসলে কি জানো তো, আমাদের সবার জীবনটাই ক্যান্সারের মতো, একদিন সবার চলে যেতে হবে, কিন্তু এই কথাটা যত তাড়াতাড়ি আমরা নিজেদের মানিয়ে নিতে পারবো ততটাই হয়তো সুন্দর করে সামনের দিনগুলো বাঁচতে শিখব, ভালো মানুষ হতে শিখব। এখানে না একটা জিনিস দেখে খুব অবাক হলাম, এখানে একটা মানুষকেও তার প্রিয়জনের জন্য কাঁদতে দেখিনি। হয়তো এদের কাছে মৃত্যুর পার্সপেক্টিভটাই আলাদা, এরা জানে এটাই হয়তো ডেস্টিনেশন ছিল। আমরা 1.5 ঘন্টা আগে যখন এখান দিয়ে গেছিলাম, তখন না মানে লাফাতে লাফাতে গেছিলাম, আনন্দ করছিলাম, মানে একটা এক্সাইটমেন্ট ছিল, মজা ছিল, ইয়ারকি মারছিলাম আর কি। এখন যখন ওখান থেকে 1.5 ঘন্টা পর আসছি, কোনো কিছু নেই এগুলোর মধ্যে, মানে পুরো মানে ভেতর থেকে না পুরো শান্ত হয়ে গেছে। ইচ্ছেই করছে না যে আমরা ওখানে মানে ক্যামেরা অন করি বা কিছু, জাস্ট ওখানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। ওখানে একজন ফরেনার ছিল, একটা মহিলা, যে জাস্ট একটা ডেড বডি পুড়ছে, তার হয় তার থেকে হয়তো 5 ফিট গ্যাপ হবে, 5 ফিট গ্যাপে বসে রয়েছে উনি। না মানে আমি জাস্ট দেখলাম, আমরা যতক্ষণ ছিলাম উনি ওই জায়গাটাতেই বসেছিল পুরো, আর জানি না মানে কোনো কথা তো বলেনি, সেম এক্সপ্রেশন 1 ঘন্টা ধরে।
আর লিটারালি ওনার মুখে না একটা হালকা হয় না স্মাইল থাকে একটা, ওরকম একটা স্মাইল ছিল। মানে ওটা না হাসির না কান্নার অন্যরকম একটা এক্সপ্রেশন, এক্স্যাক্টলি মানে ওই সেম এক্সপ্রেশন সবার মধ্যে ছিল, ওখানে যে কটা মানুষ ছিল সবার মধ্যে ছিল। তো বেনারস এলে, বেনারসের পান, বেনারসি, বেনারসের চাট, বেনারসের চা, সব কিছু মিস করে দিতে পারো, কিন্তু একটা জিনিস মিস করা যাবে না, সেটা মিস করলে না মানে পাপ লাগবে লিটারালি, মানে ভগবান পাপ দেবে না, মানে নিজের ভেতর থেকে মনে হবে একটা বিশাল বড় পাপ করে ফেললাম। সেটা হচ্ছে বেনারসে এসে সন্ধেবেলা আরতি, মানে অন্যরকম, পুরো অন্যরকম একটা অভিজ্ঞতা, ভেতর থেকে না মানে একটা শান্তি অনুভব করবে নিজেরাই। মানে আমি যেটা করেছি আজকে, আমি এর আগে এরকম ফিল কোনো দিন করিনি। দুটো জিনিস ফিল করেছি, মানে দুটো জায়গায় দুটো জিনিস ফিল করেছি। এক হচ্ছে এই আরতি দেখে, চুপচাপ জাস্ট দেখে গেছি, প্রায় 45 মিনিট এক ঘন্টার আরতি হয়েছে। আমি কবার মানে পলক ফেলেছি চোখে, সেটা হয়তো আমি ঘুরে বলে দিতে পারবো, এরকম এতটা স্থির করে দিয়েছিল না ভেতর থেকে। আর সেকেন্ড হচ্ছে মণিকর্ণিকা ঘাটে যখন দাঁড়িয়েছিলাম, লাইক ভেতর থেকে না মানে একটা চঞ্চল মানুষ যে সবসময় লাফালাফি করে দৌড়াদৌড়ি করে, ওখানে নিয়ে দাঁড় করিয়ে দিলে না তার মুখ থেকে একটা আওয়াজ বেরোবে না, সে একদম মানে শান্ত হয়ে যাবে, সেটাই হয়েছে আমার সাথে। বেনারসের প্রথম এপিসোড এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমি ততক্ষণ একটু গঙ্গার পাশে চিল করি, তোমরা একটু রেস্ট নিয়ে আসো, নেক্সট এপিসোডটা আরও বেশি সুন্দর হতে চলেছে।